হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছে আজ আমরা জানবো কতখানি ভুলে যাওয়াটা স্বাভাবিক পথে পরিচিত কারো সঙ্গে দেখা অথচ নামটা একবারও মনে করতে পারলেন না এরকম অস্বস্তিকর পরিস্থিতির অভিজ্ঞতা প্রায় সবারই কম বেশি আছে বয়স যাই হোক দৈনন্দিন জীবনের খুঁটি নাটি বিষয়গুলো ভুলে যাওয়া যে মস্তিষ্ক দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে এমনটা কি কখনো ভেবে দেখেছেন নতুন পরিচিত হওয়া মানুষটির নাম কয়েক ঘন্টা পর আর মনে করতে পারছেন না কিংবা কাউকে ঠিকানা বলতে গিয়ে আবিষ্কার করলেন রাস্তার নামটা মনে পড়ছে না অথবা অফিসে গিয়ে দেখলেন ল্যাপটপ বাসায় ফেলে এসেছেন ঘটনাগুলো পরিচিত মনে হলে প্রশ্ন আসতে পারে তবে কি ভুলোমনা হয়ে যাচ্ছি তরুণ বয়সে হয়তো বিষয়টা গুরুত্ব নাও পেতে পারে তবে বয়স বাড়ার সঙ্গে ব্যাপারটা গুরুতর আকার ধারণ করতে পারে মস্তিষ্ক দুর্বল হওয়া মানসিক সমস্যা ইত্যাদি এরকম ভুলোমোনা অসহনীয় মাত্রার মাফাটি সম্পর্কে ধারণা দেওয়া হলো বয়সের সঙ্গে তাল মিলিয়ে মস্তিষ্কের কিছু পরিবর্তন আসা স্বাভাবিক তবে তার সঠিক ব্যবস্থা নেয়ার জন্য কোন বয়সে পরিবর্তন আসছে সেটা বিবেচনায় রাখা জরুরি মস্তিষ্কজনিত সকল জটিলতায় ডিমেনশিয়া বা স্মৃতিভংশ রোগ নয় কথা মাথায় রাখতে হবে বয়স বৃদ্ধির সঙ্গে মস্তিষ্কের কিছু কার্যক্ষমতা অক্ষুণ্ণ থাকে যেগুলো মানসিক শক্তির চিহ্ন যেমন যেসব কাজ সব সময় করছেন এবং ভবিষ্যতেও করবেন কয়েক বছরের অভিজ্ঞতার মাধ্যমে রপ্ত করা জ্ঞান কিংবা কৌশল সাধারণ জ্ঞান ও যুক্তি খণ্ডের ক্ষমতা ভারতের গঙ্গারাম হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ এবং দিল্লির সাইক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর রাজেশ গোয়েল বলেন যারা মনে করেন তারা ভুলো মনা হয়ে যাচ্ছেন তাদের বেশিরভাগই সুডো সময়ে একাধিক কাজ করেন মানসিক চাপ ও অস্বস্তিতে থাকেন তাদের এই জটিলতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল ঘুমের অভাব হরমোন জটিলতা ইত্যাদি কারণে সুডো ডিমেনশিয়া হতে পারে ভুলে যাওয়া কখন আশঙ্কাজনক হুট করে কোনো কিছু ভুলে যাওয়া চিন্তা হওয়ার বিষয় বিশেষ করে এই ভুলে যাওয়ার কারণে যদি দৈনন্দিন কাজ বাধা পায় এবং সেটা মাত্রা ক্রমশ বাড়তে থাকে এরকম হলে সচেতন হতে হবে স্বাভাবিক হচ্ছে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয় না এমন কিছু ভুলে যাওয়া কখন কিছু ভুলে গেছেন সেটা বলতে পারা পরিচিত রাস্তায় দিক নির্দেশনা মনে করতে সময় লাগে তবে হারিয়ে যান না স্বাভাবিক আলাপচারিতা চালাতে পারেন তবে সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা হয় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় না অস্বাভাবিক হলো দৈনন্দিন কাজ যেমন জামা কাপড় পরা বিল পরিশোধ করা পরিষ্কার করা ইত্যাদি করতে অসুবিধা হওয়া কিছু ভুলে যাওয়ার কখন বা কবে ঘটেছিল সেটাও ভুলে যাওয়া স্বাভাবিক আলাপচারিতায় অসুবিধা শব্দ চয়নে দেরি কিংবা বেঠিক ব্যবহার একই কথা বারবার বলা সিদ্ধান্তহীনতায় ভোগা বন্ধুরা এই সমস্ত ঘটনা আমাদের সকলের জীবনে প্রায় প্রতিনিয়ত ঘটে থাকে এটাকে এত বেশি পাত্তা দেবেন না তবে যদি মনে করেন বিষয়টি খুব গুরুতর আকার ধারণ করছে তাহলে অবশ্যই কোনো ভালো মানসিক ডাক্তারের কাছে পরামর্শ নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ